الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله نويت سنة الاعتكاف প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকে আমরা শুরু করতে যাচ্ছি মাদানী চ্যানেলের নতুন অনুষ্ঠান, নতুন ধারাবাহিক অনুষ্ঠান নামাজের আহকাম। আর নামাজের আহকাম এই অনুষ্ঠানটি হবে কিবলা শেখ তরিকত আমির আলে সুন্নতের লিখিত অনেক রিসালার মজমুয়া সমষ্টি, রাসায়েল আত্তারিয়া প্রথম অংশের নামাজের আহকাম কিতাব থেকে। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল এই নামাজের আহকাম কিতাবের মধ্যে শেখ তরিকত আমির আলে সুন্নত আমির দাওয়াত ইসলামী আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রাজভী জিয়াঈদ আহমদ বরকাতুল্লাহ আলিয়া মুসলমানদের উপকারার্থে আজকে আমরা ইবাদত থেকে অনেক দূরে, ইবাদত করি তো ইবাদতের নিয়ম কানুন জানি না, ওযু করি তো ওযু ঠিকমতো আদায় হচ্ছে না, গোসল করি তো গোসলের ফরায়েজ জানি না। আমরা মুসলমান, নামাজে জানাজা আদায় করি কিন্তু জানাজার শর্ত শরায়েত জানি না, নিয়ম কানুন জানি না, মুয়্যতকে কবরের মধ্যে রাখছি তো রাখার নিয়ম নীতি জানি না। জানি না বলতে আমরা অনেক কিছুই জানি না, জেনেও ভুলে যায়, কিন্তু আলহামদুলিল্লাহ শেখ তরিকত আমির আলে সুন্নত এই কিতাবের মধ্যে 12টি রিসালা এমন সংযোজন করেছেন যার মাধ্যমে আমরা এমন কি ইবাদত শুদ্ধ হওয়ার জন্য যে জিনিসটা খুব প্রয়োজন অর্থাৎ ওযু, গোসল, নামাজের প্র্যাকটিক্যাল তরিকা এবং নামাজকে ধ্বংসকারী অনেক বিষয় আদি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল এই অনুষ্ঠানের সাথে যদি আমরা থাকি আমরা শিখতে পারবো। এই রিসালার মধ্যে অর্থাৎ এই কিতাবের মধ্যে কী কী রয়েছে আমরা একটু শুনে নেই। ওযুর পদ্ধতি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল, ওযু কীভাবে সহিহ শুদ্ধভাবে আমরা করতে পারি সেটা ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল এই কিতাব আমাদেরকে বাতলিয়ে দিবে। নাম্বার দুই, ওযু ও সায়েন্স, ওযু ও বিজ্ঞান, ওযুর প্রত্যেকটা বিধিবিধান আজকের বর্তমান বিজ্ঞানসম্মত, বিজ্ঞান এটা অ্যাকসেপ্ট করছে, বিজ্ঞানও বলছে ওযুর মধ্যে অনেক ফায়দা রয়েছে। আফসোস, শরীয়ত যখন বলে মানতে কষ্ট হয়, সায়েন্স সায়েন্টিস্ট যখন বলে, ডাক্তাররা যখন বলে, ইঞ্জিনিয়ার যখন বলে, তখন এটা আমরা নির্দ্বিধায় মেনে নেই। এটা আমাদের দোষ না, আমাদের পরিবেশে আমরা এভাবে বড় হচ্ছি যে ওদেরকে আমাদের বেশি বিশ্বাস হয়। হ্যাঁ, আপনার কোরআন, হাদিস এবং ইসলামের প্রত্যেকটা বিধিবিধান আমাদেরকে, আপনাদেরকে যে আমাদের জন্য কল্যাণকর সেটাই শিক্ষা দিচ্ছে। আরও কি শিখবো, গোসলের পদ্ধতি সাথে সাথে শিখবো ফয়জানে আজান, আজান কীভাবে দিতে হয়। অনেক সময় আমরা শুধু নামাজের আজান জানি কিন্তু একজন মানুষ যখন বিপদে পড়ে তখনও আজান দিতে হয়, আজান দেওয়ার বিধান আছে। বাচ্চা যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয় তখনও আজান, ভূমিকম্প যখন হয় তখনও আজান, খরা বৃষ্টি যদি হয়, অনাবৃষ্টি যদি হয়, খরা যখন দেখা দেয় তখনও আজান। কোনো মানুষ গায়েব হয়ে গেল, কি জিন নিয়ে গেল নাকি পা এমনি উদাও হয়ে গেল, তখনও আজান। কোন কোন জায়গায় আজান দিতে হয় ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল এই কিতাব আমাদেরকে শিক্ষা দিবে, এই অনুষ্ঠান আমাদেরকে শিক্ষা দিবে। সাথে সাথে আরও কি নামাজের প্র্যাকটিক্যাল পদ্ধতি, প্রথমে আমরা নামাজের ফজিলত শুনব, সাথে সাথে নামাজ শুদ্ধ হওয়ার জন্য কি রূপ আমাদেরকে বিধিবিধান আমল করা দরকার সেটাও শিখব, সাথে সাথে নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্যে কি কি উপায় উপকরণ দরকার সেটাও ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল এই অনুষ্ঠানের সাথে যদি আমরা থাকি আমরা শিখে নেব। আরও কি শিখছি আমরা, আমরা সফর করে থাকি, চাই দুনিয়াবী সফর হোক চাই আখেরাতের সওয়াবের লাভের উদ্দেশ্যে সফর হোক, প্রত্যেক অবস্থায় আমরা মুসাফির। তো মুসাফির যখন হবো তখন নামাজ কীভাবে পড়বো, ট্রেনে নামাজ কীভাবে পড়বো, প্লেনে, জাহাজে নামাজ কীভাবে পড়বো, অসুস্থ ব্যক্তি কীভাবে নামাজ পড়বে, সব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল এই সিলসিলা এই অনুষ্ঠানে যদি আমরা থাকি তো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল শিখবো। আরও কি শিখছি, কাজা নামাজের পদ্ধতি, মুসলমানদের একটা বৃহৎ অংশ
যেদিন থেকে তওবা করেছে নামাজ ধরে ফেলেছে, অর্থাৎ নামাজ আদায় করা শুরু করে দিয়েছে, কিন্তু তার আগের অনেক নামাজ কাজা রয়ে গেছে, না সে সেগুলো আমল করার জজবা রাখে, না সেগুলো আদায় করার জজবা রাখে, না সে এমন কোনো পরিবেশ পাচ্ছে যে তার বিগত দিনের কাজা হয়ে যাওয়া নামাজগুলো আদায়ের অনুপ্রেরণা মিলছে। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল এই মাদিনী চ্যানেলের সাথে থাকি, এই অনুষ্ঠান নামাজের আহকামের সাথে থাকি, দাওয়াত ইসলামের সাথে থাকি, আমাদের গুনাহের উপর অনুশোচনা বোধ আমাদের জাগবে, সাথে সাথে অনুপ্রেরণা এটা মিলবে যে আগের কাজা ইবাদতগুলা আমরা কীভাবে পুনরায় আদায় করতে পারি। আরও কী পাচ্ছি, জানাজার নামাজের পদ্ধতি, ফয়জানে জুমা, জুমার নামাজ, ঈদের নামাজ, মাদানী ওসিয়ত নামা, মৃত্যুবরণ করার আগে মানুষ অনেকে অনেক কিছু ওসিয়ত করা যায়, ছেলে সন্তানকে, মা বাবাকে, আত্মীয় স্বজনকে, কারো লেনদেন আছে বলে যায়, সন্তান সন্ততির ব্যাপারে ওসিয়ত করা যায়, নিজের সম্পদের ব্যাপারে ওসিয়ত করা যায়, মা বাবার ব্যাপারে ওসিয়ত করা যায়, নিজের কবর, দাফন কাফন কীভাবে হবে, কোথায় হবে সেটারও ওসিয়ত করা যায়। কিন্তু ওসিয়ত কেমন হওয়া চাই, কিবলা শেখ হযরত আমির আলে সুন্নাত উনার নিজের ওসিয়ত নামা লিখে উনি এখানে দিয়ে দিয়েছেন, যাতে মুসলমান শিক্ষা গ্রহণ করে যে ওসিয়ত কীভাবে করতে হয়, সুন্নত মতো ওসিয়ত কীভাবে করা দরকার, সেটাও ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমরা এই কিতাব থেকে এই অনুষ্ঠানের মাধ্যমে শিখব। অ্যাট লাস্ট আমরা ফাতিহা ও ঈসা আলাইহিস সালামের পদ্ধতি শিখব, অর্থাৎ মানুষ যখন ইন্তেকাল হলো, মানুষের যখন ইন্তেকাল হলো, তার ফাতিহার, তার ঈসা আলাইহিস সালামের প্রয়োজন, সে কবরের মধ্যে তার আমল বন্ধ হয়ে যায়, কিন্তু ওই অবস্থায় তার কবরে আমরা কীভাবে তাকে আমলকৃত সওয়াব পৌঁছাতে পারি, তার উপকারে আসে এমন সওয়াব পৌঁছাতে পারি, সেটার তরিকা ফাতিহা ও ঈসা আলাইহিস সালাম এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা শিখতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে ইলমে দ্বীন শিখার, মাদিনী চ্যানেল দেখার এবং এই নামাজের আহকাম অনুষ্ঠানের সাথে থাকার আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, শুরুতেই আমরা দুরূদ শরীফের ফজিলত শুনে নেই। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি দিনে ও রাতে আমার প্রতি ভালোবাসা ও ভক্তি সহকারে তিনবার করে দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলার উপর নিজ বদান্যতায় দায়িত্ব যে তিনি তার ওই দিন ও ওই রাতের গুনাহ ক্ষমা করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা এবং মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, শুরু করতে যাচ্ছি ওযুর পদ্ধতি। হানাফি মাজহাব অনুযায়ী ওযু কীভাবে করা যায় আমরা ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল ধারাবাহিক এই অনুষ্ঠানের মাধ্যমে শিখতে যাব। সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ আকাশ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে খুব মহব্বত করতেন। আকাশ সাল্লাল্লাহু তাআলা ইসলাম যেভাবে নামাজ পড়তেন, তারাও সেভাবে নামাজ পড়তেন। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম যেভাবে ওযু করতেন, সাহাবায়ে কেরামও আকাশ সাল্লাল্লাহু তাআলা ইসলামের মহব্বতে ওভাবে ওযু করার জন্য চেষ্টা করতেন। আসুন সাহাবায়ে কেরাম থেকে শিখে নিই প্রেম কাকে বলে, রসুল পাক সাল্লাল্লাহু তাআলা ইসলামের প্রতি মহব্বত কেমন হওয়া চাই। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নবী প্রেম থেকে শিক্ষা নেই। একদা হযরত সাইয়্যিদুল ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এক জায়গায় পৌঁছে ওযুর জন্য পানি চাইলেন এবং ওযু করলেন, আর আপনা আপনি মুচকি হাসলেন। তারপর সঙ্গীদেরকে বললেন, আপনারা কি জানেন আমি কেন মুচকি হাসলাম? অতঃপর তিনি নিজেই নিজের প্রশ্নের উত্তর দিতে গিয়ে বললেন, একদা হুজুর পুন্নু সাল্লাল্লাহু তাআলা আলী ওয়ালিহি সাল্লাম এই জায়গায় ওযু করেছিলেন এবং ওযু শেষ করে তিনি মুচকি হেসেছিলেন। আর সাহাবায়ে কিরামদের উদ্দেশ্যে আলিহিম রিদওয়ান সাহাবায়ে কিরামদের উদ্দেশ্যে বললেন, তোমরা কি জানো আমি কেন হেসেছি? তদুত্তরে সাহাবায়ে কিরাম আলিহিম রিদওয়ান আরজ করলেন, আল্লাহ তাআলা ও তার রসূল সাল্লাল্লাহু তাআলা আলী ওয়ালিহি সাল্লামই ভালো জানেন। টিপি ইসলামী ভাইরা, আকাশ আলাইহিস সালাম যখন কোনো কিছু জিজ্ঞেস করতেন, সাহাবায়ে কিরামের উত্তর জানা থাকলেও কখনো উত্তর দিতেন না, বলতেন আল্লাহ এবং তার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই ভালো জানেন। আদব কেমন সাহাবায়ে কিরাম থেকে শিখা চায়। সাহাবায়ে কিরাম সব কিছুর নিসবত সব কিছু আল্লাহ ও তার রসুলের দিকে করতেন, যে আমাদের চেয়ে আল্লাহ আল্লাহ রসুল ভালো জানেন, ইয়া রসুল্লাহ আপনি যেটা বলবেন সেটাই আমরা মেনে নিব। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা,
এবং মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, যখন তারা বললেন যে আল্লাহ তাআলা তার রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলী ওয়া আলিহি সাল্লামই ভালো জানেন, তখন প্রিয় মুস্তাফা মদিনা ওয়ালে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলী ওয়া আলিহি সাল্লাম ইরশাদ করেন, যখন মানুষ ওযু করে তখন হাত ধোয়ার সময় হাতের গুনাহ, মুখমণ্ডল ধোয়ার সময় মুখমণ্ডলের গুনাহ, মাথা মাসেহ করার সময় মাথা এর গুনাহ, আর পা ধোয়ার সময় পায়ের গুনাহসমূহ ঝরে যায়। সুবহানাল্লাহ। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা এবং মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা দেখলাম যে সাহাবাই কেরাম আলাইহিমুর রিদওয়ান নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলী ওয়া আলিহি সাল্লামের প্রতিটি অভ্যাস ও সুন্নাতকে নিজের জীবনে বাস্তবায়ন করতেন, পাশাপাশি উপরোক্ত বর্ণনা থেকে গুনাহ ঝরে যাওয়ার ব্যবস্থাপত্রটাও আমরা জেনে নিলাম যে আলহামদুলিল্লাহ আজ্জুবাজাল ওযুর মধ্যে কুলি করার দ্বারা মুখের গুনাহ, নাকে পানি দেওয়ার দ্বারা, নাক সাফ করার দ্বারা নাকের গুনাহ, মুখমণ্ডল ধোয়ার দ্বারা চোখের পলক সহ পুরো চেহারার গুনাহ, হাত ধোয়ার দ্বারা হাতের গুনাহের সাথে সাথে নখের নিচের গুনাহ, মাথা ও কান মাসেহ করার দ্বারা মাথার গুনাহের সাথে সাথে কানের গুনাহ, আর পা ধোয়ার কারণে পায়ের গুনাহের সাথে সাথে পায়ের নখের নিচের গুনাহসমূহ ঝরে যায়। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা এবং মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা হয়তো চিন্তা করছি যে নাকের ভিতর কীভাবে গুনাহ হয়, চোখের পলকের ভিতর কীভাবে গুনাহ হয়, মুখের ভিতর কীভাবে গুনাহ হয়, কিন্তু গুনাহ যখন আমরা করতে যাই তখন আমাদের প্রত্যেকটা অঙ্গ আমাদের সঙ্গ দেয়। আমরা গুনাহ যখন করি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুক, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যখন যারা গুনাহ করে তখন সে শ্বাস নিতে থাকে, ওই শ্বাস তার গুনাহের ক্ষেত্রে তাকে সহযোগিতা করে। শ্বাস কোন দিক দিয়ে বের হয়, মুখের ভিতর দিয়ে না হয় নাকের ভিতর দিয়ে, চোখ দিয়ে দেখি চোখের দৃষ্টিশক্তিটা কোন দিক দিয়ে বের হয়, নখ হাত যখন আমরা সামনের দিকে বাড়াই গুনাহ করার জন্যে তখন নখ আমাদের সঙ্গ দেয়, অর্থাৎ রক্ত সঞ্চালন প্রত্যেক জায়গায় আছে। কিতাবের মধ্যে ইরশাদ হচ্ছে শয়তান মানুষের রক্তের শিরা উপশিরার ভিতর দিয়ে, রক্তের ভিতর দিয়ে সে খুব দ্রুত গতিতে সে পথ অতিক্রম করে, তাই রক্ত কোন জায়গায় জারি হচ্ছে না, সঞ্চারিত হচ্ছে না, তাই শরীরের প্রত্যেকটা অঙ্গ, শিরা উপশিরা, লোম প্রত্যেকটার ক্ষেত্রে আমরা গুনাহের কিছু না কিছু আভাস পাচ্ছি। তাই যদি আমরা ওযু করে নেই, যদি আমরা ভালো ভালো নিয়তে গোসল করে নেই ইসলামী তরিকায়, তো ইসলামে আমাদেরকে কেমন সুযোগ করে দিয়েছে ইসলাম যে আমরা ওযু করলে ওযুর সাথে সাথে জাহিরিভাবে আমাদের শরীর পাক হচ্ছে, বাতিনিভাবে অপ্রকাশ্যভাবে আমাদের গুনাহগুলো ঝরে যাচ্ছে। কিতাব বলছে গুনাহ ঝরে যায়। গুনাহ কি জিনিস আমরা আপনারা দেখি না? কারা দেখেন? যারা আল্লাহওয়ালা, যাদেরকে আল্লাহ তাআলা শক্তি দিয়েছেন তারাই দেখেন। যেমনই দেখেছেন আমার ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা, শুনে নেই ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলার একটি ওয়াকিয়া। হযরতে আব্দুল ওয়াহাব শারানি রহমতুল্লাহি তাআলা বলেন, একদা সাইয়্যিদুনা ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা, যিনি আমাদের হানিফি মাযহাবের ইমাম, যার তাকলিদ করাটা, মাযহাব অনুসরণ করাটা আমাদের জন্য ওয়াজিব, কারণ কোরআন হাদিস থেকে মাসালা বের করে এরপর তদনুযায়ী আমল করা, আমরা সাধারণ মানুষ যারা আরবি বুঝি না বা ইস্তেহাদের ক্ষমতা আল্লাহ তাআলা সবাইকে দেয় নাই, তো আমাদের পক্ষে এটা অত্যন্ত কষ্টকর হয়ে যায়। আমরা সঠিক সিদ্ধান্তে পৌঁছতেও পারি, অধিকাংশ ক্ষেত্রে আমরা ভুলের সিদ্ধান্তে পৌঁছার বেশি সম্ভাবনা। তাই মাজহাবের ইমামদের, ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা, ইমাম মালিক রাহমাতুল্লাহি তাআলা, ইমামে শাফিঈ রাহমাতুল্লাহি তাআলা, ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি তাআলা, ইনারা মুস্তাহিদ ছিলেন। ইনাদের মাজহাব, ইনাদের মাসলাক, ইনাদের মাসআলার উপর যদি আমরা আমল করি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমরা জান্নাতের পথেই থাকবো ইনশাআল্লাহ। এই ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু একটি ঘটনা শুনে নিই। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা কুফার জামে মসজিদের ওযুখানায় আসলেন ওযু করার জন্য। তখন তিনি এক যুবককে ওযু করতে দেখলেন। তিনি তার ওযুর অঙ্গপ্রত্যঙ্গ থেকে ফোঁটা ফোঁটা পানি ঝরতে দেখে বললেন, হে বৎস, তুমি পিতামাতার নাফরমানি থেকে তওবা করো।
তৎক্ষণাৎ যুবকটি বলল, আমি তওবা করলাম। অপর এক ব্যক্তিকে দেখলেন, তার অঙ্গপ্রত্যঙ্গ থেকে ওযুর ফোঁটা ফোঁটা পানি ঝরছে। তিনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তাকে বললেন, হে আমার ভাই, তুমি ব্যভিচারের গুনাহ থেকে তওবা করো। লোকটি বলল, আমি তওবা করলাম। অন্য একজন লোকের ওযুর পানি ঝরতে দেখে তিনি তাকে বললেন, মদপান ও গান বাজনা শোনা থেকে তওবা করো। লোকটি বলল, আমি তওবা করলাম। সাইয়্যিদুনা ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহির কাশফের কারণে মানুষের দস্তুটি প্রকাশ হয়ে যেত, এই জন্য তিনি আল্লাহ তাআলার দরবারে তার কাশফ অর্থাৎ অন্তদৃষ্টি, যেই অন্তরের চোখ দিয়ে তিনি দেখে নিতেন মানুষের দস্তুটি, আল্লাহ তাআলার দরবারে তার কাশফ বিলুপ্ত হয়ে যাওয়ার জন্য দোয়া করলেন। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন। এরপর থেকে ওযুকারীর গুনাহ ঝরে যাওয়ার দৃশ্য তার চোখে পড়া বন্ধ হয়ে গেল। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা এবং মাদ্রি চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা দেখলাম যে ওযুর দ্বারা মানুষের অঙ্গপ্রত্যঙ্গের গুনাহ ঝরে যায়, যা আল্লাহর বলিরা দেখে নিতেন। আর গুনাহ ঝরার কারণে আস্তে 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 মানুষ নেকির দিকে আসতে থাকে এবং তার দিল পরিষ্কার হতে থাকে, সে নেক কাজ করার উৎসাহ পায়, সে আস্তে আস্তে মৃত্যুর আগে তার তওবা নসিব হয়ে যায়, সে আল্লাহ ওয়ালাদের লিস্টের অন্তর্ভুক্ত হয়ে যায়। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহর বলিদেরকে আল্লাহ তাআলা কশফ দান করেছেন। আর ইমাম আজম আবু হানিফার রহমতুল্লাহ তাআলাই এই কশফের অন্তদৃষ্টি দ্বারা মানুষের গুনাহগুলো দেখে নিতেন। মানুষের এমন এমন ওয়াকিয়াত রয়েছে যে আল্লাহর বলিদের, যে আল্লাহর বলিরা মানুষের ঘরে কি খেয়ে এসেছে, কি রান্না হয়েছে, সে রাতে কি করেছে, সব কিছুর খবর দিয়ে দিতেন। কিন্তু আমার ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাই মানুষের দোষকে গোপন করার জন্যে, মানুষের দোষগুলো না দেখে নেওয়ার জন্যে আল্লাহ তাআলার দরবারে দোয়া করলেন, আল্লাহ তুমি আমার কশফ নিয়ে নাও, আমার এই অন্তদৃষ্টি তুমি বন্ধ করে দাও, এই শক্তিটাকে তুমি উঠিয়ে নাও, কেননা মানুষের দোষ আমার কাছে জাহির হয়ে যাচ্ছে, প্রকাশ পেয়ে যাচ্ছে, মানুষ আমার কাছে হেয় হয়ে যাচ্ছে। আমি বলার দ্বারা, তার দোষ তার গুনাহ দেখিয়ে দেওয়ার দ্বারা সে মানুষের সামনে লজ্জিত হচ্ছে অথবা নিজেকে ছোট মনে করছে। আল্লাহ তুমি তাকে আমার সামনে লজ্জিত করো না, আল্লাহ তুমি আমার এই অন্তদৃষ্টি যে শক্তি রয়েছে সে শক্তিকে তুমি বিলুপ্ত করে দাও। আল্লাহ তাআলা দোয়া করলেন, দোয়া আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন, সাথে সাথে ওই অন্তদৃষ্টি দেখার শক্তি উঠিয়ে নিলেন আল্লাহ তাআলা। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহর ওলিদের এই ঘটনা থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার যে আল্লাহর ওলি রাহমাতুল্লাহি তাআলা মানুষের দোষকে ঢাকার জন্য কেমন চেষ্টা করতেন। আর আজকে আমরা মুসলমানরা আরেকজনের দোষ, আরেকজনের গীবত যতক্ষণ পর্যন্ত করতে পারিনি, সে একটা ভুল করলো, যতক্ষণ পর্যন্ত আমি মানুষের সামনে প্রকাশ করে তার রুসুয়াই, তার সম্মানহানি যতক্ষণ ঘটাতে পারিনি, ততক্ষণ আমার দিলে চাইন মিলে না, প্রশান্তি মিলে না। প্রিয় ইসলামী ভাইরা, না না, মুসলমান একে অপরের জন্যে লেবাসের মতো। আমাদের পোশাক যেভাবে আমাদের শরীরের ভিতরের আভ্যন্তরীণ দস্তুটিকে লুকিয়ে রাখে, ঢেকে রাখে, মুসলমান অপর মুসলমানের জন্য পর্দাস্বরূপ, যে আমি আমার ভাইয়ের দস্তুটিকে লুকিয়ে রাখবো। অন্যত্র ইরশাদ করা হচ্ছে যে এক মুসলমান অপর মুসলমানের জন্য আয়না স্বরূপ, আয়না যেভাবে আপনাকে আপনার দস্তুরি সব কিছু আপনাকে বলে দেয় যে আপনার চুল ঠিক করুন, আপনার চেহারার মধ্যে ময়লা আছে এটা ঠিক করুন, আপনার জামা অগোছালো এটাকে ঠিক করুন। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, তাই মুসলমান আমরা যখনই আরেক মুসলমানের দোষ দেখব তখন আমি তাকে বোঝাবো, ভাই এটা থেকে আপনি বিরত থাকুন, এটা শরীয়তসম্মত হচ্ছে না। হ্যাঁ, যখনই তাকে বলার অ্যাবিলিটি আমি রাখি, যোগ্যতা রাখি, আর সে আমার এই বলাটাকে গ্রহণ করে নিবে, তখনই আমার উপর বলাটা ওয়াজিব হয়ে যাচ্ছে। আর যদি আমি সামর্থ্য না রাখি, তার সাথে যার উঠা বসা, যে বললে সে মেনে নিবে, তাকে বলবো সে এটার ইসলাহ করে দিবেন, সংশোধন করে দিবেন। আর যদি এটারও সম্ভাবনা না দেখি, তাহলে আমি ওই গুনাহকে ঘৃণা করব, ওই মুসলমানকে নয়, আমি ওই গুনাহগারকে নয় বরং ওই গুনাহকে ঘৃণা করব, যে আল্লাহ ওই কাজটা গুনাহের কাজ, আল্লাহ এটাকে আমি ঘৃণা করি,
আল্লাহ এই কাজ থেকে তুমি আমার মুসলমান ভাইকেও বাঁচার তৌফিক দাও, আমাকেও তুমি বাঁচিয়ে রাখো। তাই মুসলমান এমনই হওয়া চাই। আল্লাহ তাআলা আজকের এই মাদিনী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান নামাজের আহকাম থেকে আমাদেরকে আল্লাহর ওলিদের চরিত্র শিখার এবং শিখে তার উপর আমল করার, মুসলমানদের মাঝে এমন আচরণের বিস্তার ঘটানোর আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ধারাবাহিক অনুষ্ঠান নামাজের আহকাম থেকে আমাদেরকে আল্লাহর ওলিদের চরিত্র শিখার এবং শিখে তার উপর আমল করার, মুসলমানদের মাঝে এমন আচরণের বিস্তার ঘটানোর আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহিসাল্লাম। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা এবং মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা শুনছিলাম মাদিনী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান নামাজের আহকাম পর্ব থেকে। নামাজের আহকাম অনুষ্ঠানে আমরা শুনেছি ওযুর ফজিলত সম্পর্কে। ওযু করার পূর্বে কিছু এমন কাজ রয়েছে যা দ্বারা যদি আমরা ওযু শুরু করি তো ওযুর কিছু বিশেষত্ব আমাদের অর্জিত হয়। শুনে নেই দুইটি হাদিসে পাকের সারাংশ। নাম্বার এক, যে ব্যক্তি বিসমিল্লাহ পাঠ করে ওযু করলো তার পা থেকে মাথা পর্যন্ত সম্পূর্ণ শরীর পবিত্র হয়ে গেল। আর যে ব্যক্তি বিসমিল্লাহ পাঠ করা ছাড়া ওযু করলো তাহলে তার ততটুকু শরীর পাক হলো যতটুকুর উপর পানি প্রবাহিত হয়েছে। আমরা তো পুরো শরীর ধৌত করি না ওযুর মধ্যে, আমরা বিশেষ কিছু অঙ্গ ধৌত করি। তা আমরা যদি ওযু শুরু করার আগে আল্লাহ তাআলার নাম নিয়ে নেই, বিসমিল্লাহ শব্দ বলে নেই, তো আমাদের পায়ের তলা থেকে মাথার উপরিভাগ পর্যন্ত যত অঙ্গ রয়েছে, যত অংশ রয়েছে, প্রত্যেক অঙ্গ গুনাহ থেকে পবিত্র হয়ে যাবে। শুধু বিসমিল্লাহ একবার বলার ফজিলত। আর বিসমিল্লাহ না বললেও উজু হয়ে যাবে, কিন্তু ততটুক জায়গা পবিত্র হবে যতটুক জায়গার উপর আপনি ওযুর পানি প্রবাহিত করেছেন। আরও ফজিলত শুনে নিন। হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাহমাতে আলম নূরে মুজাসসাম রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, হে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যখন তুমি ওযু করো তখন বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ বলো। কি বলার নির্দেশ দিলেন? বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ। আগে আমরা শুনেছি বিসমিল্লাহ, শুধু বিসমিল্লাহর ফজিলত। এখন আরেকটা হাদিসে বাক শুনলাম কি, বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ, শুধু আলহামদুলিল্লাহ যোগ করা। আকাশ সাল্লাল্লাহু তাআলা ইসলাম ইরশাদ করলেন, হে আবু হুরাইরা যখন তুমি ওযু করো তখন বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ বলো, যতক্ষণ পর্যন্ত তোমার ওযু অবশিষ্ট থাকবে ততক্ষণ পর্যন্ত ফেরেশতা অর্থাৎ কেরামান কাতিবিন তোমার জন্য নেকি লিখতে থাকবে। সুবহানাল্লাহ, আমার আকাশ সাল্লাল্লাহু আলাইহি কেমন দয়ালু, উম্মত কিভাবে তাড়াতাড়ি গুনাহ থেকে মুক্ত হয়ে জান্নাতের পথের প্রতীক হবে, কিভাবে তাড়াতাড়ি জান্নাতে যেতে পারবেন, এই ফর্মুলা আকাশ সাল্লাল্লাহু তাআলা আলী ওয়া ইসলাম আমাদেরকে দিয়ে দিলেন। ওযু করলে ওযু হয়ে যাবে, তো ওযুর শুরুতে যদি বিসমিল্লাহ পড়ে নেই পায়ের তলা থেকে মাথা পর্যন্ত পবিত্র হয়ে গেল, আর শুধু একবার যদি আল্লাহর প্রশংসা করে নেই বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ আল্লাহ তাআলার প্রশংসা, তাহলে আপনি ওযু অবস্থায় আছেন, কোনো ইবাদত করছেন না, নামাজ শেষ হয়ে গেছে আপনার ওযু আছে, তা আপনি কোনো ইবাদত করছেন না, হয়তো আপনার দৈনন্দিন কাজ করছেন, ভালো কাজ করছেন, পড়ালেখা করছি, মা বাবার খেদমত করছি বা বসে আছি, কিন্তু ফজিলত ওটাই পাচ্ছেন আপনি যে আপনি বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ বলে ওযু শুরু করার কারণে আপনার ওযু যতক্ষণ পর্যন্ত বাকি থাকবে আপনি স্টপ থাকতে পারেন, কিন্তু রহমতের ফেরেশতা কেরামান কাতিবিনরা যারা আমাদের আমল লিখে থাকেন তারা স্টপ থাকবেন না, তারা বসে থাকবেন না, তারা শুধু আপনার নামে নেকি লিখতেই থাকবেন। কেমন ফর্মুলা, আমি বসে থাকবো আমার আমলের গাড়ি চলতে থাকবে, জান্নাতের দিকে চলতেই থাকবে, যেতেই থাকবে। তাই মাদ্রিজ চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা নিয়ত করে নেই, ওযু তো অনেক দিন করেছি, একটু চিন্তাও করি, ওযু শুরু থেকে বিসমিল্লাহ বলেছি, আর বিসমিল্লাহ বললেও বিসমিল্লাহর ফজিলত জেনে কি বলেছি? না না, ফজিলত জেনে যদি আমল করি না তো এর প্রতি একটা অন্তরের উৎফুল্লতা প্রকাশ পায়, খুশি আসে। তো ইনশাল্লাহ আজ ওয়াজাল বিসমিল্লাহ বলার ফজিলত আজকে জেনে নিলাম, বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ বলার ফজিলত শুনে নিলাম। ইনশাল্লাহ আজ ওয়াজাল আজকের পর থেকে আল্লাহ আজ ওয়াজাল
بسم الله والحمد لله পড়ব ইনশাআল্লাহ সুবহানাল্লাহ আসুন আরো কিছু ওযুর ফজিলত শুনে নেই কেন না ওযু এমন একটা ইবাদত যা না হলে না আপনার নামাজ হচ্ছে না আপনার তিলাওয়াত হচ্ছে তাই ওযু যদিও সরাসরি ইবাদত নয় আমাদের আরবীর ভাষায় ফিকার ভাষায় ওযুকে ইবাদতে গায়রে মকসুদা বলে থাকে ইবাদত দুই প্রকারের ইবাদতে মকসুদা ইবাদতে গায়রে মকসুদা নামাজ নামাজের ব্যাপারে কোরআনে বলা হয়েছে নামাজ পড়ো নামাজ ইবাদতে মকসুদা যখনই পড়বো আল্লাহ তাআলা ইবাদত সওয়াব দিবেন ইবাদতে মকসুদার সাথে সম্পৃক্ত হওয়ার কারণে আর কিছু জিনিস ইবাদত হয়ে গিয়েছে যেমন নামাজ পড়ার জন্য আপনাকে পবিত্রতা হাসিল করতে হবে তো পবিত্রতা হাসিল করার জন্য আপনাকে ওযু করতে হচ্ছে তো নামাজের কারণে ওযু ইবাদত হয়েছে যেমন নামাজ যদি কেউ বারবার বারবার পড়ে সে সওয়াব পাবে আর যদি কেউ উযুর উপর উযু করে তাহলে সে সওয়াব তো পাবে না এটা মাকরুহ হবে তাহলে এটা সওয়াব হবে না এটাকে বলে ইবাদতে গায়রে মকসুদা যেটা সরাসরি বারবার করলেও আপনি সওয়াব পাবেন সেটা ইবাদতে মকসুদা যেটার ব্যাপারে আল্লাহ তাআলা সরাসরি আহকাম নাজিল করেছেন বুঝার এবং আমল করার তৌফিক দান করুন আমিন প্রিয় ইসলামী ভাইরা তাই ওযুর আরো কিছু ফজিলত শুনে নেই ইনশাআল্লাহ এই অনুষ্ঠান যতদিন চলবে ওযুর ফজিলত যদি অন্তরে থাকে জানা থাকে অন্তরে গাঁথা থাকে তো যা শুনবো তা আমল করার জজবা পাবো ইনশাআল্লাহ শয়তান নারাজ হবে আর আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হবেন হাদিসে পাকে বর্ণিত আছে ওযু অবস্থায় শোয়া ব্যক্তি একজন রোজাদার ইবাদতকারীর মতো আরে কি সুন্দর ফর্মুলা রাতে ঘুমানোর সময় ওযু করে ঘুমাবেন তা আপনি তো ঘুমাচ্ছেন আপনি তো কোনো ইবাদত করছেন না কিন্তু হাদিসে পাকে আছে যে ওযু অবস্থায় শুবেন আপনি ঘুমাবেন তো আপনি একজন রোজাদার ইবাদতকারীর সওয়াব পাবেন আরেকটা ব্যক্তি সারা দিন রোজা রেখেছে রোজা রেখে সারা দিন দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করছে অথবা রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করছে এমন রোজাদার যে রোজাও রেখেছে ইবাদতও করছে আর আপনি ওযু করে শুধু ঘুমাচ্ছেন ফজিলত এতটুকুই শুনলাম বেশি করে সময় লাগে নাই কিন্তু যদি আমল করে নেই উযু করে শুব যখনই আমরা বেউযু হয়ে যাই উযু করে নেব তো বসে থাকি খানা খাই ঘুমোই ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমাদের আমল নামা স্টপ থাকবে না কেরামান কাতিবিনরা আমাদের সওয়াব লিখতেই থাকবে সুয়াবুল ইমান কিতাবের মধ্যে ইরশাদ হচ্ছে সুলতানে মদিনা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলী ওয়ালি ওয়াসাল্লাম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইরশাদ করলেন বাদশ সম্ভব হলে সবসময় উযু অবস্থায় থাকো কেননা মালাকুল মউত অর্থাৎ হযরতে ইসরাইল আলাইহিস সালাম যিনি মানুষের রুহ কবজ করেন হযরতে ইসরাইল আলাইহিস সালাতু সালাম উযু অবস্থায় যার রুহ কবজ করেন তার শাহাদাতের মর্যাদা নসিব হবে ঘরে বসে জান কবজ হবে আর আমি শহীদের মর্যাদা লাভ করব না না আরো অনেক ফজিলত রয়েছে শহীদের মর্যাদার সাথে সাথে আরো অনেক ফজিলত আপনার অর্জিত হবে আমার আকা আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাই ইরশাদ করেন সব সময় ওযু অবস্থায় থাকা মুস্তাহাব ওযু অবস্থায় থাকার সাতটা ফজিলত রয়েছে কয়টা ফজিলত সাতটা ফজিলত আমাদের প্রত্যেকের এই সাতটা ফজিলত সব সময় জেহেনে মেধায় অন্তরে গেঁথে নেওয়া দরকার যে ওযুর ফজিলত এমন ওযুর ফজিলত বারংবার ওযু করতে দিল চাইবে আমার আকা আলা হযরত ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা খান রাহমাতুল্লাহ তাআলা বলেন কোন কোন আরিফিন রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন যে সব সময় ওযু সহকারে থাকে আল্লাহ তাআলা তাকে 60টি মর্যাদা দান করেন সুবহানাল্লাহ নাম্বার 1 ফেরেশতাগণ তার সঙ্গ লাভ করার ইচ্ছা পোষণ করেন প্রিয় ইসলামী ভাইরা আজকে আমরা গুনাহপূর্ণ পরিবেশে আছি ফেরেশতা মাসুম যাদের কোনো গুনাহ নেই যাদের কোনো গুনাহ করার কল্পনাও আমরা করতে পারি না এমন রহমতের ফেরেশতারা ওই ব্যক্তির সঙ্গ নিতে চান যে ব্যক্তি সবসময় উযু অবস্থায় থাকেন তাই বলে কি যাদের উযু নাই তাদের সাথে কি ফেরেশতা নাই হ্যাঁ আছে তাদের সাথে যাদেরকে নিযুক্ত করে দিয়েছেন সেই সমস্ত ফেরেশতারা তাদের সাথে আছেন থাকবেন একটা হচ্ছে ইচ্ছা একটা হচ্ছে বাধ্য হয়ে থাকা
কর্তব্যের খাতিরে, আরেকটা হচ্ছে উৎসাহী হয়ে থাকা, খুশি মনে থাকা। তাই যার বুঝু আছে, ফেরেশতারা তার সঙ্গ, তার সোহবত লাভ করার জন্যে ইচ্ছা পোষণ করে। নাম্বার দুই, কলম তার নেকি লিখতে থাকে। যে কলম মানুষের নেকি লিখে, সেই কলম সবসময় নেকি লিখতে থাকে, যার বুঝু থাকে। নাম্বার তিন, তার অঙ্গগুলো তসবি পাঠ করে। সুবহানাল্লাহ, আমরা জোবানে তসবি পাঠ নাই করি, অন্তর তসবি পাঠ নাই করুক, আমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, লোম, আঙ্গুল, হ্যাঁ, চুল, দাড়ি, প্রত্যেকটা অঙ্গ, প্রত্যেকটা অঙ্গের শাখা প্রশাখা তসবি পড়তে থাকে। নাম্বার চার, তার তাকবীরে উলা বা প্রথম তাকবীর হাত ছাড়া হয় না। নামাজ প্রত্যেকের উপর ফরজ, প্রত্যেক বালিক সুস্থ ব্যক্তির উপর নামাজ ফরজ। নামাজের ফরজ হওয়ার আরও কিছু শর্ত শরায়ত রয়েছে, ইনশাল্লাহ আজ ওজন আমরা শিখবো। ইনশাল্লাহ আজ ওজন জামাত সহকারে প্রত্যেক সাবালক, অর্থাৎ যারা বয়প্রাপ্ত হয়েছে, বালিক পুরুষের জন্যে নামাজ জামাত সহকারে আদায় করাটা ওয়াজিব। তো জামাত তো পেছনের কাতারে যদি আমি অংশগ্রহণ করি, নামাজ পেয়ে গেলাম, জামাত পেয়ে গেলাম, লাস্ট ইমাম সালাম ফেরানোর আগে আগেও যদি আমি জামাতে শরীক হয়ে যাই, জামাত পেয়ে গেলাম। কিন্তু হ্যাঁ, যার ওযু থাকবে তার তাকবীরে উলা প্রথম তাকবীর, ইমামের প্রথম তাকবীর, যেটা তাকবীরে তাহরিমা, আল্লাহ আকবর বলে ইমাম নিয়ত করে থাকেন, সেই তাকবীরে উলা কখনও তার হাত ছাড়া হবে না, ফজিলত। নাম্বার পাঁচ, নিদ্রা গেলে আল্লাহ তাআলা কিছু ফেরেশতা প্রেরণ করেন যারা তাকে মানুষ ও জিনদের অনিষ্টতা থেকে রক্ষা করেন। সুবহানাল্লাহ, আমাদের সিকিউরিটি বডিগার্ড, আমরা গার্ড রাখার জন্য অনেকে চাই, টাকা দিয়ে গার্ড রাখি রাতের সিকিউরিটির জন্যে, যাতে আমার খুব মানে আরামে ঘুম চলে আসে, টেনশন মুক্ত ঘুম চলে আসে। তাই আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা দিয়ে আমাকে নিরাপত্তা দিচ্ছেন। নাম্বার ৬, মৃত্যুর যন্ত্রণা তার উপর সহজ হয়। নাম্বার ৭, যতক্ষণ ওযু সহকারে থাকবে আল্লাহ তাআলার নিরাপত্তাই থাকবে। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে সবসময় ওযু অবস্থায় থাকার এবং মাদিনী চ্যানেলের